হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব তা হলো কিভাবে হোমমেড মেয়োনিজ তৈরি করতে হয়। স্যান্ডউইচ, বার্গার কিংবা শর্মা এসব খাবারগুলোর স্বাদ মেয়োনিজ ছাড়া ভালো লাগে না। হোমমেড খাবারগুলোতে যদি এই ধরনের স্বাদ দেওয়া যায় তাহলে খাবারগুলো একদম রেস্টুরেন্টের মতোই পারফেক্ট হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মেয়োনিজ তৈরি। মেয়োনিজ তৈরির জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলোর সাথে পরিচিত হয়ে নিই। প্রথমে প্রয়োজন 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, অর্থাৎ এটি রান্নার রেগুলার তেল যেটি আমরা সবসময় ব্যবহার করে থাকি। লাগবে 2 টেবিল চামচ চিনি, 1টি রুম টেম্পারেচার থাকা ডিম, লাগবে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ভিনেগার বা লেবুর রস, আর লাগবে প্রয়োজন মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। তেল বাদে বাকি সব উপকরণগুলো আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিব। ব্লেন্ডারে ডিম দিয়ে দিয়েছি, এবার একে একে সব উপকরণগুলো দিব। তো এখানে চিনি দিয়ে দিচ্ছি ভিনেগার, আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবং স্বাদমতো লবণ। এটা আপনাদের স্বাদের উপরে নির্ভর করবে, আপনারা কতটুকু সল্টি খাবেন বা একটু মিষ্টতা আনবেন মেয়োনিজে সেটা সম্পূর্ণই নির্ভর করবে আপনাদের উপর। এবার এই মিশ্রণটিকে ব্লেন্ডারে একবার বিট করে নিচ্ছি। দেখুন একটু বিট করা হয়ে গিয়েছে। আমি এবার কাপের তেলটিকে প্রথমে অল্প অংশ দিয়েছি, আমি পুরো তেলটিকে 3 ভাগে দিয়েছি। একটু একটু করে মেশাবেন, কখনোই একবারে দিতে যাবেন না, তাহলে মেয়োনিজটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে তেল দেওয়ার পরে বিট করে নিয়েছি, আমি এবার বাকি কিছু অংশ তেল আমি এতে দিয়ে দিচ্ছি এই মিশ্রণে। আর একটি বিষয়, লেবুর রসে যে সাইট্রিক অ্যাসিড থাকে বা ভিনেগারে যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, এটা কাঁচা ডিমে যে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে তা নষ্ট করে দেয়। তাই কাঁচা ডিম ব্যবহার করছেন বলে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। বাকি তেলটুকু এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটা বিট করে নিচ্ছি। তো বিট করার পরে একটা ঘন কনসিস্টেন্সি চলে আসে। তো দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে মেয়োনিজটা হয়ে গিয়েছে। আর বাড়িতে তৈরি মেয়োনিজ কিন্তু ফ্রিজে 3 থেকে 4 দিনের বেশি রাখা উচিত না, কারণ একটা সময় পর তাতে ব্যাকটেরিয়া তৈরি হওয়ার সুযোগ থাকে। তো এই ছিল আজকের রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।